প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে ইউটিউবে নতুন একটি কার্যকরী ভিডিও নিয়ে আসছি। আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরাতন সর্দি। পুরাতন সর্দিতে ভুগলে আপনি কি করবেন, বা যাদের পুরাতন সর্দিজনিত সমস্যা রয়েছে তারা কি করলে এই সমস্যা থেকে বের হয়ে আসবেন, এবং কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে তারা সুস্থ হতে পারবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো আজকে আমি আমাদের দুটি কার্যকরী হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ন্যাটামিও 200 এবং ক্যালকেরিয়া ফস 12x। এই দুইটি মেডিসিন সেবনের মাধ্যমে আপনি খুব সহজেই এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, এবং যারা এই দুটি মেডিসিন খেতে পারবেন এবং যারা খেলে অবশ্যই সুস্থ হবেন তাদের লক্ষণাবলী আমি এখন আপনাদের সামনে বলবো। তো দেখুন, আমি মেডিসিন দুটি লিখেছি, ন্যাটামিওর 200 আর ক্যালকেরিয়া ফস 12x। তো মানে কারা এই দুইটি মেডিসিন খেতে পারবেন? যারা দীর্ঘদিন ধরে সর্দিজনিত সমস্যায় ভুগছেন, যাদের সর্দি লেগেই থাকে, যাদের পুনঃ পুনঃ হ্যাসি হয়, যাদের নাক দিয়ে শেলমা ঝরে, যাদের অনেক সময় নাক হেজে যায়, যাদের নাকে দীর্ঘদিন সর্দিজনিত সমস্যায় ঘা সৃষ্টি হয়, এবং যে সমস্ত রোগীর মেজাজ সাধারণত এই সর্দিজনিত সমস্যার কারণে বা স্বাভাবিকভাবেও মেজাজটি একটু গরম থাকে, তাদের জন্য এটি একটি উত্তম মেডিসিন। যারা পাতে কাঁচা লবণ খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রেও এটি একটি উত্তম মেডিসিন। যাদের নাক প্রায়ই বন্ধ হয়ে যায় বা বন্ধ থাকে তাদের ক্ষেত্রেও এটি একটি কার্যকরী মেডিসিন। যাদের শ্বাসকষ্ট দেখা দেয় বা নাকে ঘ্রাণ শক্তি লোপ পায় তাদের ক্ষেত্রেও এই দুইটি মেডিসিন অত্যন্ত কার্যকরী হতে পারে। তা আমি যে লক্ষণগুলি বললাম সেই লক্ষণগুলি মিলিয়ে আপনারা যদি এই দুইটি মেডিসিন কিছুদিন সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পুরাতন সর্দি, আপনার যতদিনের পুরাতন সর্দিই হোক না কেন, আপনার শরীরে যদি এই দুইটি লক্ষণ, কমন লক্ষণ আপনাদের শরীরে থাকে, আপনার মেজাজটি একটু গরম এবং আপনি পাতে কাঁচা লবণ খেতে পছন্দ করেন, এই দুইটি লক্ষণ যদি আপনার মিল থাকে এবং আপনার যদি পুরাতন সর্দিজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে 100% কার্যকরী হবে এই দুইটি মেডিসিন। মাত্র কয়েকদিন সেবনের মাধ্যমেই আপনি এই পুরাতন সর্দিজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বা সুস্থ হতে পারবেন। তো এখন আমার দর্শকরা অনেকেই কোশ্চেন করতে পারেন, স্যার এই দুইটি মেডিসিন কোথায় পাওয়া যাবে? এই দুইটি মেডিসিন আপনারা যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন, স্যার মেডিসিন দুটি খাবার নিয়ম কী? মেডিসিন দুটি খাবার নিয়ম একেবারেই সোজা। ন্যাটামিও 200 মেডিসিনটি আপনারা 1 গ্রাম পরিমাণ কিনে নেবেন, 1 ফোঁটা করে দিনে 2 বার খাবার 1 ঘন্টা পূর্বে খাবেন। আর ক্যালকেরিয়া ফস 12x মেডিসিনটি 4টি করে ট্যাবলেট শুষে খেয়ে সামান্য একটু গরম পানি খাবেন, দিনে 3 বার খাবেন। তো এইভাবে যথাযথ নিয়মে যদি আপনারা 15 থেকে 20 দিন এই মেডিসিন দুটি সেবন করতে পারেন সেক্ষেত্রে যত কঠিনই আপনাদের ঠান্ডাজনিত বা সর্দিজনিত সমস্যা থাকুক না কেন সেটা ভালো হয়ে যাবে। আর দর্শক, আপনাদের কিন্তু প্রায়ই একটা কমন কথা থাকে, স্যার আপনার চেম্বারটি কোথায়? আমার চেম্বার হচ্ছে ঢাকা শনির একটা রায়েরবাগ। আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে গেলে আমার চেম্বারের বিষয়ে বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন, আমার সম্পর্কে বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি আমার মোবাইল নাম্বারটি দিব, আপনারা চাইলে আমাকে কল করতে পারেন, 01710687950। এই নম্বরে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কল করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার সাধারণত খোলা থাকে শুক্র শনি সারাদিন এবং অন্যান্য দিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই টাইমে এলে অবশ্যই আপনারা আমাকে পাবেন। আর দর্শক, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা পুরাতন সর্দিজনিত সমস্যা থেকে মুক্ত হতে এই ন্যাটামিও 200 মেডিসিনটি এবং ক্যালকেরিয়া ফস 12x মেডিসিনটি অবশ্যই কিনে সেবন করবেন। আপনারা শুধু দুটি লক্ষণের কথা মনে রাখবেন, মেজাজটি রুক্ষ এবং আপনার পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে। এই দুইটি লক্ষণ যদি আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নির্দ্বিধায় কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াও এই দুইটি মেডিসিন সেবন করে সুস্থ হতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।